টানা তিন দিন মৃত্যুশূন্য থাকার পর দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুহীন ছিল বাংলাদেশ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 29,114 জনে। গত চব্বিশ ঘণ্টায় নতুন রোগী আক্রান্ত হয়েছেন 108 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 19,50,465 জনে। সমালোচনার মুখে মোহাম্মদ আমির হামজাকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিল করা হয়েছে। সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমির হামজার নাম বাদ দিয়ে শুক্রবার সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত 15 মার্চ স্বাধীনতা পুরস্কার 2022-এর তালিকায় সাহিত্যে মরহুম মোহাম্মদ আমির হামজার নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর আমির হামজার পরিচয় যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। আসন্ন রমজান উপলক্ষে 1 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 20 মার্চ থেকে সারা দেশে এই পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, 1 কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি ও বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। প্রতি পরিবারে 5 জন সদস্য হলে মোট 5 কোটি মানুষ এই সুবিধা ভোগ করবে। প্রায় 140 কাঠার জমিতে বিদেশগামী এবং বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের জন্য সাময়িক আবাসস্থলের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। এখানে 200 টাকা দিয়ে প্রবাসী কর্মীরা রাত্রি যাপন করতে পারবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড এটি নির্মাণ করেছে, যার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ওয়েজার্নার্স সেন্টার। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই ইউরোপ এবং আফ্রিকায় প্রচুর পরিমাণে গম রপ্তানি করে। এবছর তা করতে দিচ্ছে না রাশিয়া। কৃষ্ণ সাগরে সমস্ত দানাশস্য বোঝাই জাহাজ তারা আটকে রেখে দিয়েছে। পানামার পতাকা লাগানো দুটো জাহাজ ব্লক ভেঙে যাওয়ার চেষ্টা করলে রাশিয়ার নৌবাহিনী তাদের উপর গুলি চালানোর অভিযোগ উঠে। রাশিয়া অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ইউক্রেনের দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের বক্তব্য, ইউক্রেনের নৌবাহিনী সমুদ্রে মাইন বিছিয়ে রেখেছে, জাহাজ চলাচল করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণেই তারা জাহাজগুলোকে আটকে রেখেছে। তীরে এসে তরি ডুবিয়ে হতাশায় নিমজ্জিত নিগার সুলতানারা। উইন্ডিজকে বাগে পেয়েও ধরাশায়ী করতে পারেননি। অল্পের জন্য হাত ফসকে বের হয়ে গেছে, হার মেনেছে মাত্র 4 রানে। আগে ব্যাট করে 70 রানে উইন্ডিজের 7 উইকেট তুলে নেওয়ার পর শেষ 3 উইকেট যোগ করে আরো 70 রান। পরে এই 70 রানেই বাংলাদেশের কপাল পুড়ে। বাংলাদেশ ও 85 রানে 7 উইকেট হারিয়েছিল, শেষ 3 উইকেটে যোগ করে মাত্র 41 রান। শেষের দিকে নাহিদা চেষ্টা করেছিলেন কিন্তু তাতে সফল হতে পারেননি। এমন ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়াতে পরপর দ্বিতীয় ম্যাচও জয় পাওয়া হয়নি। পড়ছেন অধিনায়ক নিগার সুলতানা।